সরকার বিরোধী আন্দোলনে বারবার ব্যর্থ হয়ে এবার জামাতকে সাথে নিয়ে মাঠে নামবে বিএনপি। উদ্দেশ্য সরকার পতনের আন্দোলন সফল করা। জামাতের শক্তির উপর বিএনপির হাইকমান্ডের শতভাগ আস্থা থাকলেও বাধা হয়ে দাঁড়িয়েছে জোটের বামপন্থী দলগুলো। আন্দোলনে জামাতকে রাখা না রাখার বিষয় জোটের ভেতর চলছে ফের আলোচনা। এক্ষেত্রে বামপন্থী দলগুলোর নেতারা বলছেন, জামাতকে নিয়ে বিএনপি আন্দোলনে গেলে নতুন করে সিদ্ধান্ত নেবেন তারা। জামাতকে এক মঞ্চে নিয়ে আসার বিষয় বিএনপির সিদ্ধান্তই হতে পারে জোটের ভেতর ছন্দপতন। তবে বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ উয়াল মিন্টু বলেছেন, জামাতের সঙ্গে বিএনপির দূরত্ব থাকলেও তা কমে এসেছে। কারো কথায় কান দিয়ে নয়, 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন। সরকার পতনের আন্দোলনে জামাতকে পাশে চায় বিএনপি। যে যাই বলুক, আগামীতে সরকার পতনের আন্দোলনে বিএনপি জামাত এক মঞ্চে থাকবে বলেও জানান তিনি। 2006 সালে ক্ষমতা ছাড়ার পর 2015 সাল পর্যন্ত সরকার বিরোধী আন্দোলনে বিএনপির প্রধান শক্তি হিসেবে পাশে ছিল জামাতে ইসলামী। সে সময় বেশ শক্তি প্রদর্শন করে এই দলটি। আর সে সময় মানবতা বিরোধী অপরাধে জামাতের শীর্ষ পর্যায়ের একাধিক নেতা দণ্ডিত হলেও বিএনপির নিষ্ক্রিয়তায় দূরত্ব বেড়ে যায় তাদের সাথে। এর মধ্যে দুটি জাতীয় নির্বাচনকে ঘিরে রাজপথে আন্দোলন হলেও বিএনপি জামাতকে এক মঞ্চে দেখা যায়নি।